হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমরা চলে এসেছি হলদিবাড়িতে, যে হুজুর সাহেবের দরগা আছে সেখানে। প্রতি বছরই ফাল্গুন মাসের 5 তারিখ থেকে এখানে বিশাল মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু আমরা মেলার সময় এখানে আসিনি, কারণ মেলার সময় অনেক ভিড় থাকে। তো তাই ভাবলাম মেলা শেষ হয়ে যাওয়ার পরেই ফাঁকা পরিবেশেই যাব, তাই আজকে চলে এসেছি। আর এখানে আসার আমার আরেকটা কারণ হলো, অনেক দিন থেকেই ভেবেছিলাম এখানে চাদর চড়াতে আসব, কিন্তু আসার হয়ে ওঠেনি। ফাইনালি আজকে এখানে আমরা আসতে পেরেছি। এই যে এটা হলো ভেতরে ঢোকার মেন গেট, কিন্তু এখন ওরা মেন গেটটিকে বন্ধ রেখেছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। বললো ভেতরে অনেক কিছু পরিষ্কার করার বাকি আছে। তাই এই যে সবুজ লাল পাড় চাদরটা তোমরা দেখতে পাচ্ছো, এই চাদরটাই আমরা এখানে চড়ালাম। ভেতর থেকেই আমরা এই চাদরটা নিয়ে নিয়েছি। কথিত আছে অনেকে এখানে কিছু মানত করে, মানত পূরণ হলে তারপর এসে চাদর চড়ায়। আমারও একটা মানত পূরণ হয়েছে দেখেই আমি আজকে এখানে চাদর চড়ালাম। ভেতর থেকে আমরা ধূপকাঠি মোমবাতি এগুলো সংগ্রহ করতে পারিনি, তাই আমরা এখন যাচ্ছি বাইরের দোকানগুলো থেকে ধূপকাঠি মোমবাতি আনতে। এই দরবারে তোমরা এনজিপি থেকে ট্রেনে বাসে অন্য যে কোনোভাবেই আসতে পারো। এখানে প্রচণ্ড জোরে হাওয়া চলছে, তাই ধূপকাঠি জ্বালাতে পারলেও মোমবাতিটা কিছুতেই জ্বলে থাকছে না।